আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাংলা সাইক্লোন ইন্টারপ্রেটারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার জন্য নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা আজ শিখব নতুন একটি ভিডিওর নতুন পর্ব। দেখো, আমরা একটু তোমাদের একটা প্রশ্ন দেখো, দেখ চট্টগ্রাম বোর্ড 2024 সালের প্রশ্ন। আমরা আজকে এই প্রশ্ন থেকে 5 নং প্রশ্নটা একটু দেখি। দেখো, 5 নং একটা প্রশ্ন আমরা শিখব। 5 নং একটা প্রশ্ন আছে, দেখো, ক নম্বর, বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কয়টি গুণ থাকা আবশ্যক? উদাহরণসহ লেখো। নাম্বার হচ্ছে 5। এর বিকল্প আমাদের খ নাম্বারে কিছু দেওয়া আছে, আমরা নর্মালি খ নাম্বার আনসার করব, কিন্তু খ নাম্বার জন্য ছাড়াও ক নাম্বারের এরকম 3টা প্রশ্ন পড়লে ক নাম্বারে তোমাদের প্রশ্ন কমন পড়ে যাবে, জাস্ট 3টা প্রশ্ন পড়লে, ঠিক আছে? তাহলে আমরা তারপর আমরা পড়ে আসি, চলো ক্লাসটা শুরু করার আগে এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, মনের সাথে শেয়ার করতে বলবে না। প্রশ্নটা একটু দেখো, এই যে নোটটা আমি আমার কলেজ লাইফে যে নোটটা করেছিলাম সেই কলেজ লাইফের নোট, এটা 2012-13-12-11-12-র দিকে 13-র দিকে এরকম। আচ্ছা দেখো, এই এই যে মাত্র এই যে এই ভিডিও করার আগে, তোমাদের এই যে ভিডিওটা করার আগে শুধু এইগুলো লেখছি, আর এখনও তো বাকিটা আমার আগের লেখা ছিল, এই যে এই বোর্ড কোশ্চেনগুলো মাত্র লেখলাম। দেখো, বরিশাল বোর্ড 24-এ আসছে, দেখো এই যে আমি এখান থেকে বলতেছি, বরিশাল বোর্ড 24-এ আসছে, 13-তে আসছে, 9-এ আসছে, রাজশাহী বোর্ড 23-এ আসছে, 22-এ আসছে, 19-এ আসছে, দিনাজপুর বোর্ড 16-তে আসছে, 12-তে আসছে, 10-এ আসছে, কুমিল্লা বোর্ড 22-এ আসছে, 9-এ আসছে, 7-এ আসছে, 5-এ আসছে, ঢাকা বোর্ড 11-তে আসছে, যশোর বোর্ড 16-তে আসছে। তার মানে বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ। তারপর দেখো সিলেট বোর্ড কততে আসছে, 19-15-10-8-এ আসছে, চট্টগ্রাম বোর্ড 24-13-তে আসছে, সকল বোর্ডে এক প্রশ্ন হয়েছিল 2018 সালে, তখন ওই প্রশ্নটা আসছে, আর ময়মনসিংহ বোর্ড 22 সালে এটা আসছে। তার মানে বুঝতেই পারছো এটা কত গুরুত্বপূর্ণ। এটা এবারও 2025 সালে অনেক বোর্ডে এই প্রশ্নটা কমন পড়ে, আর তোমাদের কলেজের পরীক্ষা যদি এটা প্রশ্ন থাকে অবশ্যই কমন পড়বে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে প্রশ্নটা, বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী লক্ষণ বা বৈশিষ্ট্য থাকা প্রয়োজন বা গুণ থাকা প্রয়োজন আলোচনা করো। নাম্বার হচ্ছে 5। ওই আমরা পড়ছি না আকাঙ্ক্ষা আসক্তি যোগ্যতা, ওইটা। তাহলে তুমি প্রথমে আগে সংজ্ঞাটা লিখবা, বাক্যের সংজ্ঞাটা লিখবা। সংজ্ঞাটা কী লিখবা? পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদ মিলিত হয়ে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাকে বাক্য বলে। তাহলে সংজ্ঞাটা দাস দিয়ে দিবা, পরস্পর সম্বন্ধযুক্ত একাধিক পদ মিলিত হয়ে যদি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে তাহলে তাকে বাক্য বলে। এবার যদি তুমি চাও এই অংশটা দিতে পারো, যদি না চাও তাহলে এই অংশটা দিবা না, যেহেতু আমরা কমন একটা সংজ্ঞা দিয়েছি। যদি তুমি চাও যে না আমি একটু আরও ভালো অ্যাডভান্স লেভেলে দেবো, তাহলে ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় কী বলেছেন? বলেছেন, যে পদ বা শব্দ সমষ্টি দ্বারা কোনো বিষয়ের বক্তার ভাব সম্পূর্ণরূপে প্রকাশিত হয় সেই পদ বা সমষ্টিকে বাক্য বলে। তুমি যদি চাও এই লিখবা, আর তুমি যদি না চাও তাহলে এটা না লিখবা, ঠিক আছে? যদি তোমার মন না চায় তাহলে তুমি সময় এরকম এটা বাদ দিয়ে নোট করবা, নোট করার সময়। আর যদি চাও না আমি একটা একটা উদ্ধৃতি দিয়ে কোনো একটা ব্যাকরণ বিজে তাহলে দিতে পারো। ওকে, এবার আসো আমরা যে এটা থেকে ইয়ে করবো। এরপরে পয়েন্ট দিবা, সার্থক বাক্যের লক্ষণ বা বৈশিষ্ট্য, যেটা পরীক্ষায় তোমার আসে এটা দিবা। একটি সার্থক বাক্যের 3টি লক্ষণ বা বৈশিষ্ট্য রয়েছে, তারপরে এরকম লেখবা, এগুলো কোনো একটি না থাকলে বাক্যকে সার্থক বাক্য বলা যাবে না। লক্ষণ বা বৈশিষ্ট্যগুলো নিম্নে দেওয়া হলো। আচ্ছা, দেওয়ার পরে এই যে এই সাইনটা দিবা, এই যে এরকম এরকম ফাঁকা দিবা না, এগুলো বিসর্গ হয়ে যায়, ক্লিয়ার? আমার এই আমার মতো না, এই যে এরকম ইয়ে করে দেবো। ওকে, তাহলে 3টা বৈশিষ্ট্য কি? আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা বানানটা দেখাও, ও ক্ষীয় আকাঙ্ক্ষা। এরপরটা কিন্তু আসক্তি, তোমরা কিন্তু অনেকে এরকম করো, কয় তলিকে বলো আসক্তি, এইভাবে যদি লেখো এটা কিন্তু মন্দ কাজ আসক্তি, অনেকে সিগারেট নেশা জাতীয় যে আসক্তি এটা হচ্ছে আসক্তি। আর আমাদের এখানে যেটা আছে ত, দুইবার লেখলে যেটা হয় তয়ত, তাহলে এই তয়তরে আমরা এইভাবে লিখি, এই যে এই উপরে মাত্রা দিলে এটা তয়ত হয়ে যায়, ক্লিয়ার? এই যে এইটা, তাহলে এখানে এখানের বানানটা হচ্ছে এটা, এই যে তয়ত, ঠিক আছে? এটা না, এটা না। তাহলে তাহলে আমাদের হচ্ছে আকাঙ্ক্ষা আসক্তি, আর এটা হচ্ছে যোগ্যতা। তুমি যদি কয়ত দাও তাহলে কিন্তু নাম্বার এনে কম পাবা, আবারও বলতেছি নাম্বার কম পাবা, 5-এ 5 পাবা না। তাহলে এখানে হবে কি? তয়ত, এটা কি? তয়ত আসক্তি, আর এটা হচ্ছে যোগ্যতা। ওকে, এবার আমরা 3টা সংজ্ঞা দিব, এবং একদম খুব আমার মতো সুন্দর করে গুছাই লেখলে তুমি আবার 5-এ 5 পাবা। দেখো, এবার আকাঙ্ক্ষার সংজ্ঞাটা, বাক্যের অর্থ পুরোপুরি অনুধাবনের জন্য এক পদের পর আরেক পদ শোনার যে ইচ্ছা তাকে আকাঙ্ক্ষা বলে। ওকে, যেমন জিলের জলে দিয়ে আমি থাইমে গেছি, জিলের জলে আর বলে নাই, এ পর্যন্ত বললে মনের ভাব সম্পূর্ণ প্রকাশ পায় না, এক্ষেত্রে আরও কিছু
শোনার আকাঙ্ক্ষা থাকে। ক্লিয়ার? আর যদি বলি ঝিলের জলে শাপলা ফোটে, তাহলে বাক্যটি পূর্ণ হবে এবং সার্থক বাক্য বলে গণ্য হবে। ক্লিয়ার? জাস্ট এভাবে তোমরা সুন্দর করে নিজের মতো করে লিখে দেবো। এরপরে আমরা দেখবো কি আসত্তি বা নৈকট্য। আসত্তির আরেক নামই হচ্ছে নৈকট্য, আসত্তির অন্য নাম হচ্ছে নৈকট্য। তুমি চাইলে নৈকট্য লেখাও লাগবে না, আসত্তি লেখা হবে। আসত্তি অর্থ হচ্ছে নৈকট্য, একে ক্রম বলা হয়। ক্রম মানে, ক্রম মানে একের পরে দুই হবে, দুইয়ের পরে তিন হবে, এরকম এক দুই তিনটা বলে আসত্তি। ক্লিয়ার? তাহলে আসক্তি, তাহলে এটা ভাবে লেখা, আসত্তি অর্থ হচ্ছে নৈকট্য, একে ক্রম বলা হয়। ওকে, তারপর লেখবা অর্থের সঙ্গতি রক্ষা করে বাক্যের মধ্যে পূর্বপর, পূর্বপর কোনটা পূর্বে হবে কোনটা পরে হবে, এই যে কোন পথটা পূর্বে হবে কোন পথটা পরে হবে, এই যে পূর্বপর পথ স্থাপন করাকে আসত্তি বলে। কোন এরকম আমরা জানি একের পরে দুই হবে, দুইয়ের পরে তিন হবে, তিনের পরে চার হবে, কিন্তু তুমি যদি আগে তিন লেখো পরে এক লেখো দুই লেখো, তাহলে তার কী হলো না, আসত্তি রক্ষা হলো না। যেমন ফুটে জলে ঝিলের শাপলা, এ বাক্যে আসত্তি রক্ষা হয়নি, সেজন্য এটিকে বাক্য হতে পারে না। এটি কী হতে পারে না? বাক্য হতে পারে না, সার্থক বাক্য হবে তখন। কি হবে? এভাবে আমার দেখে লিখে দেবা, ঝিলের জলে শাপলা উঠে, এভাবে যদি লেখো তাহলে কী হবে, শাপলা উঠে। অর্থাৎ তুমি সংজ্ঞাটা চাইলে এইভাবে লিখতে পারো, বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসই হচ্ছে আসত্তি। ঠিক আছে, এই সংজ্ঞাটা তুমি চাইলে শুরুতে লিখে নিতে পারো, এটা হচ্ছে ছোট সংজ্ঞা, বাক্যের অর্থসঙ্গতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসে আসত্তি, অর্থাৎ কার পরে কে বসবে এটার নামই হচ্ছে আসত্তি। তুমি সংজ্ঞাটা উড়ে না দিয়ে এই জায়গার পরিবর্তে এই সংজ্ঞাটার পরিবর্তে এই চাইলে এটাও দিতে পারো। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, দুইটা একসাথে লেখার দরকার নেই, জাস্ট এরকম। ওকে, লাস্টে দেখো আমরা যোগ্যতা। এবার আছে তিন নম্বর যোগ্যতা, বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর মধ্যে অর্থগত এবং বাপগত সঙ্গতি রক্ষার নাম যোগ্যতা। অর্থের সাথে বাপের মিল রাখার নাম হচ্ছে কি যোগ্যতা। যেমন গাড়িগুলো উড়ছে, গাড়িগুলো উড়ছে, পাখি ঘাস খাচ্ছে, দেখো ছেলেরা মাঠে সাঁতার কাটছে। আচ্ছা, মাঠে কি সাঁতার কাটা যায়? মাঠে ফুটবল খেলা যায়। পাখি কি ঘাস খায়? না, পাখি ঘাস খায় না। গাড়ি কি আকাশে উড়ে? যদিও বর্তমানে গাড়ি এখন আকাশে উড়ে, ঠিক আছে, তাহলে ওই এখন বর্তমানে উড়ে বাদ দিয়ে চিন্তা করো। এই সকল উদাহরণগুলো বাক্যের অন্তর্ভুক্ত পদগুলোর মাঝে অর্থগত এবং বাপগত কোনো সঙ্গতি নেই, মানে সঙ্গতি মানে মিল নেই, সেজন্য এগুলোকে সার্থক বাক্য বলতে পারবো না। এইবার এতটুকু লেখছো, লেখার পরে সুন্দর করে এই প্যারাটা একটা উপসংহার মতো টেনে দেবে, তাহলে পাঁচে পাঁচ পাবা। লেখা যাবে, উপযুক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে একথা নিঃসন্দেহে বলা যায় যে সার্থক বাক্য গঠন করতে বাক্যের মাঝে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এ তিনটি গুণ বা বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। ক্লিয়ার? যদি এদের কোনো একটি বাদ যায় তাহলে সার্থক বাক্য গঠন করা সম্ভব নয়। ঠিক, তুমি যদি এইভাবে তুমি লিখে দিতে পারো তাহলে তুমি ইনশাল্লাহ পাঁচে পাঁচই পাবা। আশা করি ক্লাসগুলো খুবই ভালো লাগতেছে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে বলো না। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।